পুরুলিয়ার কতটা কি আমি কভার করতে পারি সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। এই হলো অযোধ্যা পাহাড়, এদিকে রয়েছে আমার বাইক। ওয়েলকাম টু অযোধ্যা হিলস পুরুলিয়া। আমার মনে হচ্ছে এখান দিয়ে নামা যেতে পারে। বাইক থেকে কিন্তু একটা সাউন্ড আসছে, এটা দিয়ে তুর্গাডাম যাবে আর এটা দিয়ে বামনি ফলস। এইটা হলো এখানকার গ্রামীণ পরিবেশ, প্রপার কিন্তু পাহাড়ি রাস্তা, আর আমি এখন পাহাড়ের উপরের দিকেই উঠছি। মাঝে মাঝে ভেবে অবাক লাগে যে মেয়েটাকে তার বাবা স্কুটি কিনে দিয়েছিল বলে তার রিলেটিভসরাই বলেছিল স্কুটি কিনে দেওয়ার কি দরকার, আর সেই মেয়ে তার নিজের টাকায় বাইক নিয়ে পাহাড়ি রাস্তায়। বাইকটা আমার 5 নম্বর বাইক। বাইকের প্রতি ভালোবাসাটা আমার অনেক ছোটবেলা থেকে, কোনো লোক দেখানো বা কোনো শো আপ ভিডিও ক্রিয়েট করা এরকম কিচ্ছু ছিল না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম পুরুলিয়া। তো এখন আমি রয়েছি পলাশবনি ফ্যামিলি রিসর্টে। তো দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে বাইক, আর কাল অলরেডি আমি বাইক নিয়ে পৌঁছে গেছি এই রিসর্টে। সমস্তটা তো আগের ব্লগে দেখেই নিয়েছো। পুরুলিয়ার কতটা কি আমি কভার করতে পারি সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো, স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আই এম সুইটি, তোমরা দেখছো আমার লেডি বাইকার 67। এই হলো অযোধ্যা পাহাড়, এদিকে রয়েছে আমার বাইক। বাইকের ডিসপ্লে বলছে সময় এখন 10:44। তো এখন হলো আমি সাইট সিন দেখার জন্য বেরাচ্ছি। আচ্ছা, আমি রাত্রে ছিলাম কিন্তু ওই যে ট্রি হাউস দেখতে পাচ্ছ এই ট্রি হাউসটাতে। ওকে আঙ্কেল এলাম তাহলে। এখানে কিন্তু এখনো ব্রেকফাস্টের খাওয়া দাওয়া চলছে। আর এসে প্রপারলি কথা হবে, এখন একটু ঘুরে আসি। চলো, বেরিয়ে গেলাম আমি এখন পলাশবনি রিসর্ট থেকে। অনেকটা কিন্তু ভেতরে, বাট এই রাস্তাটা দিয়ে আসতে বাইক নিয়ে যখন তোমরা আসবে খুব মজা লাগবে, খুব মজা লাগবে। একটু অফ রোডিং আছে, রাস্তাটা কিন্তু বেশ ভালো, এই জায়গাটাই খুব ভালো লাগছে আমার। গাছটা দেখেছো কি দারুণ ডিজাইন হলা, যাওয়ার সময় মনে হয়েছিল অনেক রাস্তা ভাই, এখন কিন্তু অতটা রাস্তা মনে হলো না, অনেক কম আছে। টাটা, ছোটো ছোটো বাচ্চা বেশ এদিকে। পাহাড়ে এসে একটু এই টাইপসের অফ রোডিং থাকলে বেশ ভালো লাগে। মাছ ধরা হচ্ছে, আমি একটু ওখানে যাবো, আমার মনে হচ্ছে এখান দিয়ে নামা যেতে পারে। রাস্তার পাশে বাচ্চারা খেলা করলে সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে, গাড়ি থামিয়ে নিজের সেখানে গিয়ে খেলতে ভালো লাগে। সেমভাবেই মাছ ধরা দেখতে, মাছ নিজের ধরতে, এগুলো আমার খুব ভালো লাগে ভাই। চোখের সামনে এটা আমি না দেখে যেতে পারি না। না তো গাইজ, এটা এখন আমি দেখবো, মাছ জালটা তুলবে, ঠিক আছে, তুলবে আর প্রচুর মাছ বাঁধবে আই থিঙ্ক। তো চলো আমি দেখবো, তোমাদের দেখাবো। যার আগে তো আমার বাড়ির নিজেদের পুকুর ছিল, সেক্ষেত্রে এভাবে আমাদের বাড়িতে পুকুরে মাছ ধরা হতো। যাই হোক, আমার সানাম এখানে, এদিকে সানামও মাছ ধরা দেখবে, আমিও দেখবো। চলো, দুটো আঙ্কেল টানছে এদিকে আবার। এই যে কার কার এরকম মাছ ধরা দেখতে বা এভাবে মাছ ধরতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাবা কতগুলো, একটা ধরে কলকাতায় নিয়ে যাবো। ক্যামেরা অন ছিল না, যাই হোক এখানে গাড়িটা দাঁড় করিয়েছি আর পেছন থেকে নিলাম জল। তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট বাইক থেকে কিন্তু একটা সাউন্ড আসছে,
যেটা কোথা থেকে হচ্ছে আমি প্রপার বুঝতে পারছি না। বাড়ি গিয়ে সার্ভিস যখন করাবো তখন তো এটা বলতে হবে। এনিওয়ে আমি কিন্তু মাছ ধরা দেখলাম, তোমাদের সেটা দেখালাম, আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আর এরকম সমস্ত কিছু আমার অনেক বেশি ভালো লাগে, আমার ভিডিও যারা দেখো অলরেডি তারা বুঝতে পারছো। এখন কিন্তু আমি আর অন্য কোথাও যাচ্ছি না, পুরো ড্রেক কিন্তু বামনি ফলস দেখতে যাব, সেটা তোমাদের দেখাবো। আর আমার সিরিয়াসলি পুরুলিয়া এসে অনেক বেশি ভালো লাগছে। তো এটা দিয়ে তুর্গা ড্যাম যাবে আর এটা দিয়ে বামনি ফলস। তো ফার্স্ট আমি বামনি ফলস যাবো, তো চলো। প্রকৃতির কি সৌন্দর্য দেখো, কি দারুণ। এটা কিন্তু ওপরে উঠছি, ওপর দিকে। এইটা হলো এখানকার গ্রামীণ পরিবেশ। তোমরা এই গোপুরো ক্যামেরাতে কেমন কি ভিউ দেখতে পাচ্ছ আমি প্রপার বুঝতে পারছি না, বাট আমি কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছি সামনে থেকে, দারুণ লাগছে। আর প্রপার কিন্তু পাহাড়ি রাস্তা, আর আমি এখন পাহাড়ের ওপরের দিকেই উঠছি, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। থেকে অনেকটা উপরে উঠে এসেছি, আমি বারবার বলতে যাচ্ছি যাওয়া প্যারাক নিয়ে আমি যাচ্ছি ভাই, না এটা সানামকে নিয়ে যাচ্ছি আমি, KTM ডিউক। এখানে আবার কিন্তু একটু ঢালু। ফার্স্ট টাইম এলাম পুরুলিয়া, আর এসে যে এতটা ভালো লাগবে আমি আশা করিনি, কারণ পুরুলিয়া সম্পর্কে আমাকে অনেকে অনেক রকম বলেছিল। হোয়াট আ ভিউ! আমি এক্স্যাক্ট জানি না এই ব্লগগুলো তোমরা কবে দেখতে পাবে, তবে যবেই দেখো না কেন তোমরা কিন্তু তখনই ভিডিওগুলো দেখবে। অলরেডি সেই সময় আমি কলকাতাতে চলে গেছি, কারণ আমার সামনে কিছু কাজ রয়েছে, কিছু প্রয়োজন রয়েছে, ফ্যামিলি ওয়াইজভাবে কিছু দরকার রয়েছে যেগুলো আমার মেটাতে হবে, যার জন্য কিন্তু আমি প্রপারলি এডিট করে ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের শেয়ার করতে পারবো না, একটু সময় লাগবে, যার জন্য আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। ওয়েলকাম টু অযোধ্যা হিলস পুরুলিয়া। থ্যাংক ইউ আমাকে ওয়েলকাম করার জন্য। হাই হাই, পাহাড়ি রাস্তায় আমি, জয় মা কালী। মাঝে মাঝে ভেবে অবাক লাগে যে মেয়েটাকে তার বাবা স্কুটি কিনে দিয়েছিল বলে তার রিলেটিভসরাই বলেছিল স্কুটি কিনে দেওয়ার কি দরকার, আর সেই মেয়ে তার নিজের টাকায় বাইক নিয়ে পাহাড়ি রাস্তায়। আমি এই কথাগুলো কখনো তোমাদেরকে সেভাবে শেয়ার করিনি, ইভেন আজও সেভাবে শেয়ার করতে চাইছি না। তবে কয়েকটা কথা বলি, এই বাইকটা আমার 5 নম্বর বাইক, আর এই বাইকটা সম্পূর্ণ আমার নিজের টাকায় কেনা। অলরেডি তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিওস দেখো, তারা বাইকের প্রতি ভালোবাসাটা আমার অনেক ছোটোবেলা থেকে, কিন্তু যখন আমি সেকেন্ড বাইক নিই, KTM ডিউক 125, সেই বাইক নিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম লং রাইডে আসি, সেটা যাই হলো সিকিম গ্যাংটক একবারে টোটালটা কভার করি। তো তখন আমি ভিডিওস ক্রিয়েট করতাম না, বাট অনেক ক্লিপ আমার কাছে রয়েছে, আমি অনেকবার ভাবি যে সেই ক্লিপগুলো শেয়ার করব, সেভাবে আর কম্পিউটার থেকে খুঁজে বের করা হয় না বলে শেয়ার করা হয় না। তবে পুরুলিয়ার সমস্ত ভিডিওগুলো তোমাদের শেয়ার করার পর আমি ওই ভিডিওগুলো তোমাদের দেবো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তখন আমার কাছে ভালো হেলমেট ছিল না, এখন যে প্রচুর ভালো হেলমেট ইউজ করি আমি সেটা নয়, বাট তখন আমি সমস্ত কিছু সবটা বুঝতাম না, ঠিক আছে, এখনও সবটা বুঝি না, তবে কিছুটা তো বুঝি, আগে সেগুলোও বুঝতাম না, শুধুমাত্র বাইককে ভালোবাসতাম। ওই ভালোবাসার মধ্যে কোনো লোক দেখানো বা কোনো শো আপ ভিডিও ক্রিয়েট করা এরকম কিচ্ছু ছিল না, ওই হয় না প্রথম ভালোবাসার ব্যাপার একটা অন্যরকম, তো ওই সময়কার বিষয়টা আমার কাছে সেরকমই ছিল। তো আশা করছি সেগুলো তোমাদের ভালো লাগবে। তুর্গা জলপ্রপাত চলে এসছি নাকি? আচ্ছা, এখানে কিন্তু ট্যুরিস্টরা এসছে। বামনি জলপ্রপাত আর 1 কিলোমিটার সামনে দিকে এগোচ্ছি, আর একটু কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা পাচ্ছি, বেশ ভালোই লাগছে। এদিকে যে উঠছি আর আমি কিন্তু ঠান্ডা পাচ্ছি, টুরিস্ট সব দেখো, কিছু কিন্তু অপোজিট রাস্তা দেখা যায় না পাহাড়ে, এইখান দিয়ে আমার সাইড দিয়ে আমাকে যেতে হবে। তারপরেও আমি কিন্তু এই পাহাড়ি রাস্তায় যারা বাইক চালায়, যারা গাড়ি চালায়, তাদের থেকে বেশি একটু হর্ন দিচ্ছি, তার রিজন হলো আমি তো সিটি রাইড করি বেশি, পাহাড়ি রাস্তায় বা অন্যান্য রাস্তায় কিন্তু কম রাইড করি, সিটি রাইডই আমাদের বেশি করা হয়, সেক্ষেত্রে ওই ওয়াইজ একটা হ্যাবিট আমাদের থেকেই যায়। গাড়িটা কিন্তু দারুণ উঠছে। গাইস, আমি তোমাদের কিন্তু আমার অনেক ভিডিওসে জানিয়েছি, আমার এই ভিডিওগুলো যখন তোমরা দেখো সেটা দেখে কোথায় তোমাদের খারাপ লাগে বা কোথায় আমাকে ইম্প্রুভ করতে হবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে সেই জায়গাটা কিন্তু ঠিক করতে পারবো। আমি যদি ড্রোন উড়াতে পারতাম বা আমার যদি ড্রোন থাকতো, এই শটগুলো যা আসতো, খুব শীঘ্রই আমি একটা ড্রোন নেব, না হলে এই শর্ট আমি তোমাদের দেখাতে পারবো না। আর প্রত্যেকটা মহিলা কিন্তু এই কাজগুলো করে, ঠিক আছে, মাথায় করে করে এই জঙ্গল থেকে কাঠ নিয়ে সেগুলো আই থিঙ্ক বিক্রি করে, তারপরে তাদের জীবনযাত্রা চালায়। কি লাগছে, হোয়াট আ ভিউ ভাই! ও সালাম, আমার সালাম নিয়ে আমি চলে এসেছি।
লাভলি ডেস্টিনেশন পুরুলিয়া। আমাকে কিছু কিছু মানুষ বলছিল পুরুলিয়া কেন যাবি এখন, ভাই দারুণ জায়গা, দারুণ বললে হবে না। হোয়াট এ ভিউ। সকালে যখন বাইকটা আমি স্টার্ট করেছিলাম তখন থেকে একটা অন্যরকম সাউন্ড আসছিল, এতটা রাইড করার পর সেই সাউন্ডটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, বুঝতেই পারলাম না বিষয়টা কি হলো। ময়ূর পাহাড় 7 কিলোমিটার, অযোধ্যা হিলটপ, বামনি ফলস, এই একই রাস্তা। উঠু গাড়ি উঠু। বাইক নিয়ে কিন্তু মাঝে মাঝে আমি এরকম পাগলামা করতে থাকি। এটা ট্যুরিস্ট স্পট, ওয়েলকাম টু বামনি ফলস। এই তো বামনি ফলস। আচ্ছা আমি গাড়িটাকে পার্কিং করে বামনি ফলসটাকে দেখে, তো চলো পার্কিং করে দিয়েছি। আমার সানামকে ওখানে পার্কিং করে দিয়েছি, এখন আমি সামনের দিকে যাবো। এখানে দেখো এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আচ্ছা দেখো বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত জানাচ্ছে, তো চলো। আমি কিন্তু ঝর্ণার সাউন্ডটা শুনতে পাচ্ছি, ঠিক আছে, তো চলো দেখাতে পারবো ভালো করে তোমাদের। এখন আমার কথা না, জাস্ট সাউন্ডটা শোনো। আমি কিভাবে যাচ্ছি আমার স্ট্রাগলটা দেখাতে পারছি না, সামনে একটু দেখাচ্ছি তোমাদের ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এদিকে চলো আমার সাথেই যাচ্ছে, তো এখন আমি একটু আমাকে দেখাতে পারবো। আচ্ছা এই ওয়াটারফলসটা এখান থেকে স্টার্ট হয়েছে, পুরো মেইন কিন্তু নিচে, আমি অতটা হেঁটে যাবো না, তাই এটা দেখাচ্ছি তোমাদের। ঘুরলাম আর একটাতে আমি এত সময় দিতে পারবো না, তাহলে কি আর বাদবাকি জায়গাগুলো ঘুরতে পারবো না, যেহেতু বাইক নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি অনেকটা নিচে গিয়ে কিন্তু পায়ের ব্যথাটা আর বাড়ালাম না, কারণ একটু এক্সপিরিয়েন্স নিজের বডিতে রাখতে হবে, ঠিক আছে। সবই যদি এরকম এখানে ঘুরতে গিয়ে শেষ করে দিই তাহলে মেন আমার সানামকে নিয়ে উপরে ওঠা এটাতে কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে। যার জন্য এখন আর খুব নিচে বা উপরে উঠছি না, চলো এটা থেকে বেরিয়ে আসছি। আর দেখতে না দেখো কি দারুণ লাগবে, হোয়াট এ ভিউ ইয়ার। ফটোগ্রাফি করে দিয়েছিল তাকে, তো সাইকেল হেলমেট কম আস, ঠিক আছে। তার ভাই হেলমেটটা যেতে ধরতে চাইলো কিন্তু এটা ধরিয়ে দিয়েছে।
আবার এটা আমার শুট করতে হবে। তো গাইস, বামনি ফলসের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট এবার কিন্তু আমি যাচ্ছি মার্বেল লেক।